সবজির দামে নাজেহাল সাধারণ মানুষ, সবজির দামে হ্রাস টানতে বাজার পরিদর্শনে জেলা শাসক, খুচরো বিক্রেতাদের সাথেও কথা বলেন তিনি। সবজির দামে হ্রাস টানতে বাজার পরিদর্শন করলেন জেলা শাসক। সোমবার দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে জলপাইগুড়ি দিন বাজারে সরজমিন পরিদর্শন করেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন। আলু পেঁয়াজ সবজির দাম নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিলেন তিনি। এদিন পাইকারি ও খুচরো সবজি বিক্রেতাদের সাথে কথা বলেন জেলা শাসক। পাইকারি ও খুচরো দামে ফারাক থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন জেলা শাসকের সঙ্গে ছিলেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিক এবং পুলিশ কর্মীরা। জেলা শাসক বলেন, আলু পেঁয়াজের দাম আগের থেকে কিছুটা কমেছে, পাইকারি স্তরে কিছু সমস্যা দেখা যাচ্ছে। তিনি আরো জানান, আমরা কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দাম নিয়ন্ত্রণের জন্য এদিন থেকে সুফল বাংলার গাড়ি বাজারে পৌঁছে যাবে বলেও জানান জেলা শাসক। আগে থেকে কম হয়েছে, আগে যেমন আমাদের বাইরে ছিল রেট 40 টাকা ছিল, এখন কম হয়ে অ্যারাউন্ড 30 টাকা হয়েছে। তো আমরা আজকে দেখতে এসেছি কি কিরকম কোথায় কি মানে গাফিলতি হচ্ছে। তো দেখা যাচ্ছে কি হোলসেল লেভেলে কিছু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা যেটা আইনগত অ্যাকশন আছে ওটা আমরা নেব। এছাড়া কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদক্ষেপে আমরা আজকে থেকেই মোবাইল সুফল বাংলা স্টার্ট করেছি। অ্যারাউন্ড কত আছে? 20। আলু ব্যবসায়ী সমিতি আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে 28 টাকা স্টার্ট করেছে। এখানে কাল থেকে স্টার্ট হবে আমার মাইনাগুড়ি মাটিলিতে স্টার্ট হয়ে গেছে এটা। হ্যাঁ, যেখানে যেখানে সোজা কি যেখান থেকে পাবলিক আসে ওরা যেখান থেকে স্টার্ট হবে, আমরা চেষ্টা করবো বাজার মুখে মুখেই আমরা এরকম স্টল লাগাই, তাহলে পাবলিক ন্যায় মূল রেট পাবে। আলু আছে, পেঁয়াজ আছে, আমার আলু রেট আছে 28 ও পেঁয়াজ আছে আমার তত 38। আলু আমাদের 28 ও পেঁয়াজ হবে 38। তিনি বলেন, জেলা জুড়ে একাধিক গাড়ি থাকবে। এদিন বাজারে পাইকারি ব্যবসায়ীদের কাগজপত্র খতিয়ে দেখেন জেলা শাসক শ্যামা পারভিন। আলু বিক্রেতা রাজেশ সাহা বলেন, আধিকারিকরা এদিন কাগজপত্র খতিয়ে দেখেন। আলু পেঁয়াজ কি সমস্যা দেখালো? মানে ম্যাডাম বলছিল কাগজপত্র ঠিক নেই। কোথায় দেখালাম তো ঠিকই আছে না, যে আলুগুলো কেনা হয়েছে 45 থেকে এসে তার কোনো কাগজ? হ্যাঁ দেখালাম তো, চাষিদের থেকে যেগুলো এসে, চাষির থেকে যেটা আসছে চাষিরা তো কাগজ দিতে পারবে না। না চাষিদের তো পার্সোনাল কোনো লেটার পেড নেই। ব্যবস্থা নিতেই পারে, কিন্তু এরকম আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, পেঁয়াজের দেখা দেখিয়ে দিলাম, আলুর দেখিয়ে দিলাম, সব ডকুমেন্টস আছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।